নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যে 1 কোটির বেশি মহিলা আবেদন করে ফেলেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রায় সকলের অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো শুরু করে দিয়েছেন। এবং তিনি একটি কথা বলেছিলেন, যেটি হচ্ছে 4টে জেলার জন্য তিনি টাকা স্থগিত রেখেছিলেন পাঠানো, কারণ সেখানে উপনির্বাচন ছিল। তো এই যে মাস থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ এই অক্টোবর মাস থেকে কিন্তু ডবল করে টাকা পাঠানো হচ্ছে। তো বন্ধুরা, এটা নিয়ে আমি একেবারে কিন্তু একটা লাইভ ভিডিও বানিয়ে দিয়েছি, আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন। এই এই ভিডিওর ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থাকবে, বা এই ভিডিওটির শেষে সেই ভিডিওটির লিঙ্ক থাকবে, আপনারা দেখে নেবেন। সেখানে কিন্তু আমি লাইভ দেখিয়েছি, যাদের 500 টাকা করে পাওয়ার কথা তারা 1000 টাকা করে পাচ্ছেন, অর্থাৎ 500 500 1000 টাকা পাচ্ছেন। যারা 1000 টাকা করে পাওয়ার কথা তাদের অ্যাকাউন্টে কিন্তু 1000 1000 2000 টাকা করে ঢুকে যাচ্ছে। তো বন্ধুরা, যারা যারা এই 4টি জেলার ছিলেন, অর্থাৎ যে 4টি জেলার আর তিনি বলেছিলেন যে একেবারে টাকা একসঙ্গে দিয়ে দেওয়া হবে, তো টাকা কিন্তু এই মাস থেকে ঢুকছে। তো আপনি যদি এই 4টি জেলার মধ্যে হয়ে থাকেন, টাকা এখনও পর্যন্ত না পেয়ে থাকেন, তো সেই ব্যাপারে বিস্তারিত ভিডিও বানিয়েছি, ভিডিওটি আমরা দেখে নেবেন। দেখে নিলে কিন্তু বিষয়টি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি যে বিষয়টি আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে প্রায় কিন্তু 40 লাখের কাছাকাছি, 30 থেকে 40 লাখের কাছাকাছি কিন্তু ফর্ম বাতিল করে দেওয়া হচ্ছে, হয়ে গিয়েছে অলরেডি, এবং আরও ফর্ম কিন্তু বাতিল হবে। তার কারণ হচ্ছে কি বন্ধুরা, তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ফর্মে ভুল এসছে, তাদেরকে আবার নতুন করে ফর্ম ফিল আপ করার জন্য বলা হবে। তো সেটা কখন বলা হবে, কীভাবে বলা হবে, সে ব্যাপারে জানার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। সে ব্যাপারে যখনই আপডেট আসবে, সবার প্রথমে আপনারা এই চ্যানেল থেকে সেই আপডেটটি পেয়ে যাবেন। তো এবারে বলি যে বিষয়গুলো আপনারা ভুল করেছেন সেগুলো দেখে নিন। যারা এইগুলো ভুল করেছেন তাদের কিছু করার নেই, তাদের কিন্তু ফর্মগুলো রিজেক্ট করে দেওয়া হয়েছে, এবং তাদের এর হয়তো SMS-ও আর আসবে না, আর টাকাও আর ব্যাংকের অ্যাকাউন্টে তাদের আর এসে পৌঁছাবে না। তো বন্ধুরা, প্রথমে দেখুন আপনাদেরকে দেখায় এই যে ফর্মটা যে ফিল আপ করেছেন, তো এখানে হচ্ছে প্রথম হচ্ছে এই স্বাস্থ্যসাথী যে কার্ড নম্বর, এখানে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড নম্বর কিন্তু অবশ্যই লিখতে হবে। কারণ কি, এই স্বাস্থ্যসাথী যে কার্ড নম্বর রয়েছে, এই স্বাস্থ্যসাথী কার্ড নম্বর না লিখলে এটা কিন্তু পোর্টালে আপলোড হবে না। অর্থাৎ এই লক্ষ্মীর ভাণ্ডার স্কিমটাকে এমনভাবে তৈরি করা হয়েছে, সার্ভারটাকে এমনভাবে তৈরি করা হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর যতক্ষণ না দেওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু সেই ফর্মটি সাবমিট নেওয়া হবে না, সেই পোর্টালে কিন্তু উঠবে না। সেক্ষেত্রে কী হয়েছে, অনেকের স্বাস্থ্যসাথী কার্ড ছিল না, তো স্বাস্থ্যসাথীর জন্য তারা আবেদন করেছিলেন, তো URN নম্বরটা এসে গেছিলো, অনেকে এখানে URN নম্বরটি লিখে দিয়েছেন, ঠিক আছে। অনেকে কী করেছেন আবার, এখানে URN নম্বরটিও ঠিকবার ঠিকঠাকভাবে লেখেননি বা ভুলভাল লিখেছেন, বা অনেকে স্বাস্থ্যসাথীর কার্ড নম্বরটি ভুলভাল লিখে দিয়েছেন। তো এই সমস্ত কারণগুলো যাদের হচ্ছে তাদের কিন্তু ফর্মটা রিজেক্ট করা হচ্ছে, ঠিক আছে। আপনি স্বাস্থ্যসাথী যদি কার্ড নম্বর ভুল লিখে দেন, URN নম্বরটা ভুল লিখে দেন, সেক্ষেত্রে কিন্তু ফর্মটা আপনার পুরোপুরি রিজেক্ট করা হচ্ছে, কারণ কিচ্ছু করার নেই। স্বাস্থ্যসাথী কার্ড নম্বর ভুল করলে কিচ্ছু করার নেই, ফর্মটা পুরোপুরি রিজেক্ট করে দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে যেটা সবচেয়ে ভাইটাল, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড নম্বরের পরেই রয়েছে আধার নম্বর। তো এই আধার নম্বরটা কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে দিতে হবে, কারণ কি, আধার নম্বরের সঙ্গে কিন্তু আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে লিঙ্ক আছে, এটা ভালো করে মনে রাখবেন। আমরা কিন্তু আধার নম্বরের সঙ্গে ব্যাঙ্কের অ্যাকাউন্টে লিঙ্ক করা আছে, এটা নিশ্চয়ই আমরা জেনে গিয়েছেন। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন অবশ্যই, এবং যাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই তাদেরকে কিন্তু ইতিমধ্যে ফোন করা ডাকা হচ্ছে, যাতে তারা ব্যাঙ্কে কি KYC-টা করে নেয়। তো এই ব্যাপারেও একটি আমি ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা দেখে নিতে পারেন, কিন্তু এই ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থাকবে। এছাড়াও ভিডিওটির শেষে সেই ভিডিওটি আসবে, আপনারা সেটা ক্লিক করে দেখে নিতে পারেন, যে যাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে আধারের লিঙ্ক করা নেই সেখানে কিন্তু বিস্তারিত আমি জানি যাদের কী করতে হবে, ঠিক আছে। তো এই আধার নম্বরটা অনেকে কী করছেন, ভুলভালভাবে লিখে দিচ্ছেন, ঠিক আছে। তো আধার নম্বর যারা ভুল লিখেছেন তাদেরও কিন্তু ফর্মটা রিজেক্ট করা হবে। এবার আসছি যেটা সবচেয়ে ভাইটাল, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ কিন্তু আমাদের ঠিক লিখতে হবে, 25 থেকে 60 বছরের মধ্যে বয়স কিন্তু বলা হয়েছিলো। আপনাদেরকে আমি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিই। তো বন্ধুরা, আপনাদের সামনে তুলে ধরেছি, দেখুন এখানে আপনাদের দেখিয়ে দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, যেটা অফিসিয়াল নোটিশ লক্ষ্মীর ভাণ্ডার থেকে প্রকাশ করা হয়েছিল। সেখানে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে 25 থেকে 60 বছরের মধ্যে আপনার বয়সটা কিন্তু হতে হবে, 1/1/2021 অনুযায়ী 25 থেকে 60 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। তো অনেকেই কী করছেন, এই প্রকল্পের নাম তোলার জন্য তার বয়স হয়তো 25 বছরের কম রয়েছে বা 60 বছর পেরিয়ে গেছে, এরকম কিন্তু তারা কী করছেন, ওখানে ডেট অফ বার্থটাকে তারা 1/1/2021 অনুযায়ী বয়সটাকে 25 বছর করে লিখে দিচ্ছে বা 60 বছরের কম করে লিখে দিচ্ছে। তো বন্ধুরা, কিচ্ছু করার নেই, তাদের কিন্তু ফর্মগুলো রিজেক্ট করা হবে। কারণ কি, আপনি যে আধার কার্ডটা দিচ্ছেন এর সঙ্গে যে জমা করেছেন, তো সেখানে আপনার ডেট অফ বার্থটা উল্লেখ আছে, যখনই ওই পোর্টালে আপনার ডেট অফ বার্থটা
যে সমস্ত ডেটা এন্ট্রি যেটা কাজ করছে, যখনই সাবমিট করবে সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি আপনার কিন্তু এজ বেরিয়ে যাবে। অর্থাৎ ধরুন আপনার এজ বেরিয়েছে, ধরুন যে 24 বছর 2 মাস বেরিয়ে গেছে, কি 23 বছর 2 মাস এরকম বেরিয়ে গেছে, ঠিক আছে? এতো তখন তখন কিন্তু সঙ্গে সঙ্গে ওই পোর্টাল কিন্তু আপডেট, এই আপনার ডেট অফ বার্থটা মারা হবে সঙ্গে সঙ্গে কিন্তু বেরিয়ে যাবে যে আপনার বয়স 25 হয়েছে কি 60 বছরের কম আছে। তো অনেকে কী করছে, অনেকে বলা যেতে পারে যে একটুখানি কেরামতি করে তারা কী করছে, 25 বছর তাদের বয়স করে দিচ্ছে। কিন্তু 25 বছর বয়স করে দিলে হবে না, কারণ কি আপনি তো তার একটা প্রুফ দিয়েছেন, আপনি সেখানে আধার কার্ডটা উল্লেখ করেছেন। আপনি ডেট অফ বার্থ ওখানে যা ইচ্ছে লিখে দিন না কেন, আপনার আধার কার্ডে যে বয়সটা আছে তো সেই বয়স হয়তো দেখা যাচ্ছে আপনার 24 বছর 2 মাস হয়েছে সবে, বা দেখা যাচ্ছে যে আপনার 24 বছর শুধুমাত্র 24 বছর হয়েছে একেবারে, কি 23 বছর 9 মাস হয়েছে, ঠিক আছে? চার উদাহরণস্বরূপ বললাম, অর্থাৎ আপনার 25 বছর হয়নি। আপনি কী করছেন ওখানে কিন্তু ডেট অফ বার্থ যে আপনার রয়েছে তা কিন্তু আপনার আধার কার্ডে উল্লেখ রয়েছে, সেই ডেট অফ বার্থটা যখনই ওখানে পোর্টালে তোলা হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ডেট অফ বার্থটা শো হয়ে যাচ্ছে। তাই আপনি কী করছেন, ফর্মে ওখানে আপনি লিখছেন যে ধরুন 24 বছর 7 মাস কি 8 মাস লিখেছেন, অর্থাৎ 25 বছর আপনি পড়ে গেছেন এরকম লিখেছেন, বা 24 বছর 9 মাস এরকম লিখেছেন, তো ওগুলো কিন্তু বেকার করেছেন। যারা করেছেন তাদের ফর্ম কিন্তু রিজেক্ট করা হবে, কারণ তারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন না, ঠিক আছে? তো এইগুলো যারা করেছেন তাদের তাদের কিন্তু ফর্ম রিজেক্ট করা হচ্ছে। এবার আসছে, দেখুন এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে যে ব্যাপারটি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখানে লিখে দেওয়া হয়েছে যে কোনো রকম গভর্নমেন্ট এমপ্লয়, পারমানেন্ট এমপ্লয়, হ্যাঁ, কোনো রিটায়ার্ড পার্সন, হ্যাঁ, বা মিউনিসিপ্যালিটি চাকরি করে এমপ্লয়িজ, বা টিচিং কোনো রকম শিক্ষকতা অর্থাৎ স্কুলে টিচিং করে এরকম কোনো মহিলারা আবেদন করতে পারবেন না। কিন্তু আদতে দেখা যাচ্ছে যে মিউনিসিপ্যালিটিতে চাকরি করে, বিডিও অফিসে চাকরি করে এরকম প্রচুর মহিলা আবেদন করেছেন, প্রচুর মহিলা কিন্তু এরকম আবেদন করেছেন। তো তাদের আবেদনগুলো কিন্তু সম্পূর্ণ রিজেক্ট করা হচ্ছে, তাদের আবেদন বাতিল করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তারা কিন্তু এরকমভাবে আবেদন করেছেন, তো এগুলো কিন্তু সম্পূর্ণভাবে কী করা হচ্ছে, বাতিল করে দেওয়া হচ্ছে। বন্ধুরা আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই, দেখুন এখানে যেটি লেখা আছে, দেখুন স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার কার্ড উইল বি সাবসিকুয়েন্টলি এনরোল্ড ইন লক্ষ্মী ভাণ্ডার স্কিম, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড নম্বর এবং আধার নম্বর কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে, যেটা আমি প্রথমেই বলেছি। স্বাস্থ্যসাথী কার্ড যারা জমা করেননি, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর যারা ভুল লিখেছেন, ইউআরএন নম্বর যারা ভুল লিখেছেন, তাদের কিন্তু টাকা পাওয়ার কোনো আশা নেই, তাদের কিন্তু ফর্ম রিজেক্ট করে দেওয়া হচ্ছে। বন্ধুরা বুঝতে পেরেছেন, এই কারণে কিন্তু প্রচুর লক্ষ লক্ষ কিন্তু ফর্ম বাতিল হয়ে যাচ্ছে, এই কারণে, এই কটা কারণের জন্য। সবচেয়ে 3 ভাইটাল কারণ হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর আর আধার নম্বর, এই দুটো জায়গা কিন্তু অনেকে ভুল করেছেন। আর বয়সটা হচ্ছে, অনেকে টাকা পাওয়ার আশায় কী করেছেন, 25 বছর বয়স হয়নি, কিন্তু ওখানে কী করছেন, ফর্মে গিয়ে কিন্তু আপনারা 25 বছর হিসাব করে দিচ্ছেন। তো বন্ধুরা আপনাদেরকে বিষয়টা ভালো করে একটু দেখিয়ে দিই। দেখুন এখানে দেখুন জন্ম তারিখ 1/1/2021 হিসাবে লেখা আছে, ঠিক আছে? তো অনেকের যে বয়সটা আমি বলছিলাম ওই 25 বছরের কম বলে লিখছে, কিন্তু তার আধার কার্ডে তার ডেট অফ বার্থটা কিন্তু উল্লেখ আছে, এই কারণে কিন্তু ফর্মগুলো রিজেক্ট করে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, এই সমস্ত কারণের জন্য কিন্তু ফর্মগুলো রিজেক্ট করে দেওয়া হচ্ছে। এবার আসছি আরেকটা কারণ রয়েছে, যে কারণের জন্য কিন্তু ফর্মগুলোকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে, সেটা কী কারণ চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, এই যে কাস্ট অর্থাৎ এসসি এসটি আদার্স যে লেখা আছে, এই যে কাস্ট রয়েছে না, অনেক আছেন কি এসসি এসটির জন্য অ্যাপ্লাই করেছেন, অর্থাৎ তিনি আদতে এসসি এসটি, ঠিক আছে, তিনি এবার অ্যাপ্লাই করেছেন, তার কাছে কিন্তু সার্টিফিকেট এসে পৌঁছায়নি, কিন্তু এখানে সার্টিফিকেট নম্বর লিখতে হবে, সার্টিফিকেট জমা করতে হবে মাস্ট, ঠিক আছে? তারা কী করছেন, এসসি এসটিতে টিং মারছেন, ঠিক আছে? এসসি এসটিতে টিং মেরে দিচ্ছেন, কোনো ডকুমেন্টস জমা দিচ্ছেন না। এইগুলো কেন করছেন, টাকাটা বেশি পাওয়ার লোভে করছেন, অর্থাৎ 1000 টাকা পাবেন এই কারণে করছেন। কিন্তু যদি আপনারা আদার্সটা টিং মারতেন সেক্ষেত্রে কী হতো, আপনারা 500 টাকা পেতেন। কিন্তু এবার এসসি এসটি যেহেতু আপনি টিং মারছেন, কিন্তু আপনার তার সপক্ষে কোনো ডকুমেন্টস আপনার কাছে নেই, কারণ সার্টিফিকেট হাতে পাননি, হয়তো আপনি আবেদন করেছেন, সার্টিফিকেট এখন এসে পৌঁছায়নি, আপনি এসসি এসটির কোটায় পড়েছেন, কিন্তু আপনার কাছে কোনো প্রুফ তার নেই, তাই আপনি এখন কিন্তু আদার্স হিসাবেই আবেদন করতে হবে না হবে। কিন্তু অনেকে কী করছেন, এসসি এসটি টিং মেরে দিচ্ছেন, তো এইগুলো কিন্তু ফর্ম সব রিজেক্ট করে দেওয়া হচ্ছে, এই ফর্মগুলো কিন্তু রিজেক্ট করা হচ্ছে, ঠিক আছে? অনেকে এখানে এসসি এসটির যে নম্বর, নম্বরটা উল্লেখই করছেন না, এসসি এসটির জায়গায় টিং মেরে দিচ্ছেন, এখানে সার্টিফিকেট নম্বরটা কোনোভাবে উল্লেখ করছেন না, তো এইগুলো কিন্তু তাদের হচ্ছে, তাদের কিন্তু ফর্ম রিজেক্ট করে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, এই কারণের জন্য কিন্তু 30-40 লাখের কাছাকাছি কিন্তু ফর্ম পুরোপুরি বাতিল হয়ে গিয়েছে, তো তাদের আর টাকা পাওয়ার কোনো আশা নেই, তাদের কাছে আর মেসেজ যাওয়ার কোনো আশা নেই। তো বন্ধুরা এবারে বলবো, যদি কারেকশানের জন্য কোনো রকম আপডেট আসে, সবার প্রথমে আপনারা এই চ্যানেলের মাধ্যমে আপডেটটি পেয়ে যাবেন, তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।